不了。啊啊啊啊啊কত টাকায় নিজেকে বিক্রি করেছ মোমেন? 5 লাখ টাকা। টাকার জন্য তুমি নিজেকে, সাথে আমার বিশ্বাস, আমার ভরসা সব বিক্রি করে দিয়েছ? বি প্র্যাকটিক্যাল স্যার, বি প্র্যাকটিক্যাল। টাকা শহরের কেন্দ্রস্থলে এই থানায় ট্রান্সফার হওয়ার জন্য আমি কত লক্ষ টাকা ঘুষ দিছি জানেন স্যার? 10 লক্ষ টাকা। আমার জায়গায় আসার জন্য নতুন ইন্সপেক্টর কত টাকা হাতে নিয়ে ঘুরতে আসে জানেন স্যার? জানেন, 15 লক্ষ টাকা। আগে পুলিশের চাকরি বিক্রি হইতে এখন ট্রান্সফার বিক্রি হয়। তোমার মতো ইন্সপেক্টরদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট নিলাম হয়ে গেছে, টাকার কাছে তোমরা বিক্রি হয়ে গেছো। তোমার জায়গায় আমি হলে খরিদ্দারের বুকে 6 রাউন্ড উত্তপ্ত সীসা ঢুকিয়ে দিতাম। আপনার মতো পুলিশের এই ডিপার্টমেন্টে প্রয়োজন আছে, প্রভুভক্ত কুকুরের মতো। আপনারা সারা জীবন সরকারের সেবা করিয়ে যাইবেন, কিন্তু শেষ বয়সে বিনিময়ে একটা এসপির প্রমোশন ছাড়া আর কিছুই পাইবেন না। সাইনবোর্ড হিসাবে আমাগো ব্যবহার করা হয়, আর পয়সা খাবার চেক বই হিসাবে আমাগো। তার মানে এই কেসে তুমি আমাকে কোনো সহযোগিতা করবে না? সরি স্যার, বেইমানির দান্দায় ইমানদার না হইলে বিপদ হইতে পারে। বেশ, বেইমানি কাকে বলে আমি তোমাকে শিখিয়ে দেব ইন্সপেক্টর। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামীকাল কোর্টে তুমি নিজেই মুড়িওয়ালা শফিককে নিয়ে যাবে। স্বপ্ন দেয়া আমি সাইরিয়া দিছি স্যার। স্বপ্ন নয়, এটাই হবে আগামী দিনের বাস্তবতা। ইওর অনার, আমি জানতে চাই কোথায় এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী, যাকে আমার বিজ্ঞ কলিগ মিস্টার খালেক কোর্টে হাজির করতে চাইছিলেন। আসল কথা হলো, এই কেসে তেমন কোনো সাক্ষী ছিল না। এটা একটা অনেক বড় ষড়যন্ত্র, অনেক বড় গোপন আতাত, যেখানে আমার ক্লায়েন্ট মিস্টার ডনকে ফাঁসানো হচ্ছে। খুন করা হয়েছে তার বন্ধু আরজু এবং সারিকে। ইওর অনার, এই পুরো ষড়যন্ত্রের উপর থেকে পর্দা সরানোর জন্যে আমি আলীকে কাঠগড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা আলী, তোমার মেয়ে ফুলের স্বভাব চরিত্র কেমন ছিল? খবরদার উকিল সাহেব, আমার মাসুম বাচ্চা মায়ের চরিত্র নিয়ে আপনি কোনো কথা কইবেন না। বলবো না মানে? তোমার মেয়ে ধর্ষিতা হয়েছে বলে তার চরিত্র নিয়ে কিছু বলা যাবে না? সে কি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা? উকিল সাহেব চুপ করেন, উকিল সাহেব চুপ করেন। কাট করে দাঁড়ান একটা পশুরে বাঁচানোর জন্য আমার ফুলের মতো মায়ের চরিত্র আর কোন লোকের থাকতেন না। আপনাদের মতো উকিলরা মায়া মানুষ গো সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করে প্রশ্ন মানে বিদ্ধ করে তারে বিবেকের এমন প্রান্তে এরা দাঁড় করে দেন, যেখান থেকে সে সত্য প্রকাশে অক্ষমতা প্রকাশ করে আদালত থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তো বা চিৎকার করে দেয় তার সাথে কখন কোথায় কিভাবে কি হয়েছিল। আরে আপনাদের মতো উকিলরা কেসে জেতার জন্য প্রকাশ্য আদালতে নিজের মায়েরও লাঞ্চা করতে দ্বিধা করেন না। আই অবজেক্ট ইউর অনার। পুরো আদালতের সামনে একটা শিশুরে ব্যাজ যদি করবেন তার কোনো অবজেকশন নাই, অথচ আমি একটা প্রশ্ন করছি, হ্যাঁ লেগে অবজেকশন অবজেকশন কইরা শিক্ষার করতেছেন। ইওর অনার, খুব ভালো হয়েছে আমার মাইয়া মরে গেছে, মাইটা থাকলে তারে নিয়ে কি করা হইতো, তারে কি প্রশ্ন করা হইতো ভাবতেও আমার গাধা শিউরে উঠতেছে। ও কি করে কইতো আল্লাহকে কে কে করা হয়েছিল। ইওর অনার, আমি সাহিরে খুন করছি, আমি স্বীকার করতেছি আমি সাহিরে খুন করছি, জ্ঞান খুন করছি, তার সাফাই গাওয়ার জন্য এই আদালত আমি আসি নাই। আমি আইছি আমার মায়ের ধর্ষণের ইনসাফ চাইতে। কতদিন একটা মা বাবা তার সন্তানের ধর্ষণের বিচারের জন্য আদালতের দুয়ারে মাথা খুঁটব, কতদিন আইনের পবিত্র ঘরে নিজের দীর্ঘশ্বাস ফেলবো।
কেন কেন এই দেশে এমন একটা আইন হইতেছে না যেখানে ধর্ষকের সাজা সোজা ফাঁসি হইব? ফাঁসি হইব পত্রিকার মধ্যে দেখি আমার ফুলের মতো আরো অনেক মাইয়া প্রতিদিন ধর্ষণের শিকার হইতেছে। এই দেশের সবচেয়ে একটা বড় সমস্যা ইয়ার অনার, কিন্তু তার বিরুদ্ধে আমরা যুদ্ধ কেন ঘোষণা করতেছি না? কেন তার বিরুদ্ধে কঠোর আইন হইতেছে না ইয়ার অনার? দর সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি, এমন একটা রায় আজ আপনি এনে শুনান যা বিচারের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করে দেয়। ছোট ছোট শিশুকে ধর্ষণ করার আগে ধর্ষক পশুগুলান যাতে ভয় পায়, হাজার বার নিজেদের পরিণতির কথা ভাইবে লয়, নিজকে পরিণতির কথা ভাইবে লয়। যশ সাহেব, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, করতেও চাই না। আমার যা করা উচিত মনে হয়েছে আমি তাই করছি। আমার মনে তার জন্য কোনো আফসোস নাই। আমার কি সাজা হইব তারও কোনো পরোয়া আমি করি না। আমার পুরা দুনিয়াই তো নষ্ট হয়ে গেছে জজ সাহেব। আপনার কাছে আমার একটাই অনুরোধ, এমন একটা রায় শোনান জজ সাহেব যাতে ওদের মতো পশু আমার মতো পরিবারে নষ্ট করতে না পারে। নিজের চোখের সামনে এমন বিচার দেখতে চাই জজ সাহেব যাতে সব বাবা মা বিশ্বাস করে, আদালতে গেলে বিচার পাওয়া যায়, মানুষ বিশ্বাস করে, দেশে আইনের বিচার হয়। বাস, আমার আর কিছু কওনের নাই, কিচ্ছু নাই। ইয়োর অনার, স্যার, আমি ইন্সপেক্টর মমিন, রায়পুর থানা। উনি মোহাম্মদ শফিউদ্দিন, সাথে তার বোন। শফি সাহেব নিজে চোখে দন সাই ও আরজুরে ফুলরে রেড করতে দেখছে, উনি এই কেসের প্রত্যক্ষ সাক্ষী। আমি আদালতের কাছে অনুরোধ করতে আসছি শফির সাক্ষী আইজি আদালতে গ্রহণ করা হোক। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি মোহাম্মদ শফিউদ্দিন, নিজের চোখে আমি কারণ দেই। আমার স্ত্রীর সন্ধান কোথায়? আমার কাছে আছে, সহি সালামতেই আছে। স্ত্রীর সন্ধানে কোন সময় ফিরিয়ে পাবো? সাক্ষী হয়ে যাক, তারপর। আমি বুঝতে পারতেছি না আপনি কি করিয়া বুঝলেন সোফিয়ার তার বুনা আমার কাছে আছে। মিস্টার মোমেন, আমিও একজন পুলিশ অফিসার, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আপনার মতো চিন্তা ভাবনা আমিও করতে পারতাম। তাছাড়া কারো পরিচয় ফাঁস করার জন্য 5,00,000 টাকা অনেক বেশি। ফাও হিসেবে তাদের আটকে রাখার দায়িত্ব আপনি নিয়েছেন বলে আমার সন্দেহ হয়েছিল, আর তাই আপনার স্ত্রী আর সন্তানকে জিম্মি করে শফিকে কোর্টে আনতে আপনাকে বাধ্য করেছি। পুলিশ হই আমরা একে অপরের স্ত্রী সন্তানের জিম্মি করি, তাই আমার সন্ত্রাসীর মধ্যে পার্থক্য রইল? অনেক পার্থক্য আছে মিস্টার মোমিন। সন্ত্রাসীদের মধ্যে এখনো কিছুটা হলেও ইমানদারি বাকি আছে যা আমাদের মধ্যে নেই। স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি যান।
সদগর উপর মহলে তদবির করিয়া আমি ট্রান্সফার অর্ডার করাইছে। যদি এই খেলায় জিততে চান তয় আজকের মধ্যে এই খেলা শেষ করতে হইবে স্যার। আরে আল্লাহ, আরে আয়, আরে আল্লাহ, মাইয়াটা ঘুমেই গেছে। থ্যাংক ইউ ভাই, মাস্তি কাগো পাল্লায় বসে এলাম, ওটা দেই মাঝখানে বালা দেই করিয়ে না। মাননীয় আদালত, আমার আদালতের কাছে অনুরোধ, পরবর্তী শুনানির জন্য নতুন করে তারিখ ধার্য করা হোক। না ইওর অনার, না, উকিল প্রতিদিন কোর্ট থেকে এভাবে নতুন তারিখ দিতে থাকবে, আর যতদিন কেসের রায় না হবে ততদিন বেঁচে থাকার সুযোগ পাবে এই ধর্ষক। আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি জজ সাহেব, নতুন করে শুনানির তারিখ আর দেবেন না। আমি আপনার কাছে প্রার্থনা করছি মে লর্ড, প্লিজ 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 জজ সাহেব, প্লিজ। আমি জানি এই মামলায় আর কোনো কথা বলার অধিকার আমার নেই, কারণ আমার ট্রান্সফার হয়ে গেছে, শুধুমাত্র এই জন্য যে আমি পুরো নিষ্ঠা এবং সততার সাথে আমার দায়িত্ব কর্তব্য পালনের চেষ্টা করেছি। 30 বছর ধরে ডিপার্টমেন্টের অফিসাররা সততার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আমার মতো বদনামের ভাগী হয় শুধুমাত্র মুষ্টিমেয় কিছু সদস্যের জন্যে, যারা বাড়ি গাড়ি আর টাকার পাহাড় গড়ার জন্য পুলিশের পোশাক গায়ে পড়েছে। আমার জায়গায় যিনি আসবেন, হতে পারে তিনি তার নিজস্ব কিছু সীমাবদ্ধতার জন্য বা পকেট গরম করার জন্য এই কেসের সাক্ষী প্রমাণ পুরো উল্টে পুরো কেস ওই ক্রিমিনালদের ফেভারে করে দেবেন। আলিয়ার তার স্ত্রীকে হয়তো উল্টো সাক্ষী দিতে বাধ্য হতে পারে, যার ফলে এরা হয়তো আইনকে ভয় পাবে, নয়তো আইনের প্রতি ঘৃণা নিয়ে বেঁচে থাকবে, আর নয়তো ওদের পাগল বানিয়ে রাস্তায় লোকজনের সামনে উলঙ্গ ঘুরতে বাধ্য করবে ওই সদাগর আর তার লোকজন। আমরা কার উপর ভরসা করব? বিপদে পড়লে কার কাছে ছুটে যাব? সমাজে এমন অনেক বড় বড় নেতা বসে আছে যারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জনগণের উপর গুলি চালাতে পর্যন্ত দ্বিধা করে না, কিন্তু দেখবেন একদিন এই পলিটিশিয়ানরাই নিজেরা নিজেদের উপর গুলি চালাচ্ছে। ইওর অনার, পুরো দেশ এখন একটা আগ্নেয়গিরির জ্বালামুখীর উপর বসে আছে, আর অন্যদিকে নেতারা নতুন কোন দিক নির্দেশনা দেবার পরিবর্তে, নতুন কোন আইন বানানোর পরিবর্তে, জনগণের সেবা করার পরিবর্তে নিজেদের মধ্যে কুকুর বেড়ালের মতো রেষারেষি নিয়ে ব্যস্ত আছেন। কি আছে আমাদের দেশের ভাগ্যে? কি হবে এই বাংলাদেশের? এদেশের জনগণের দায়িত্ব কে নেবে? এদেশের জনগণ এখনো নেতাদের চাইতে বেশি বিশ্বাস করে এই দেশের আইনকে। দেশের আইন এখনো সবার উপর অবস্থান করছে, আর সেই আইনের সামনে আমি হাত জোর করে অনুরোধ করছি, যে পুলিশ অফিসার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করতে প্রস্তুত, তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দিন ইউরানের। অবজেক্ট লর্ড, এই সমস্ত প্রলাপের সাথে কেসের কোনো মিল নেই। কোনো মিল আছে, মিল আছে, মিল আছে ইউরানার। আমি আদালতে যা বলেছি তাই এদেশের বাস্তবতা। নাবালিক ধর্ষণ, শিশুদের উপর অত্যাচার, মহিলা ধর্ষণ, তাদের উপর নগ্ন হামলা, তাদের মুখে অ্যাসিড ছুড়ে মারা, এদেশের কঠিন বাস্তবতা, আর তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই ইউরানার। যাদের উপর অত্যাচার হয়, নগ্ন হামলা হয়, তারা হয় ভয় পেয়ে মামলা করতে চায় না, আর মামলা করলেও আইনের মার প্যাজ ঘুষের টাকা পুলিশি হয়রানির কারণে তারা কেস চালাতে ব্যর্থ হয়, নয়তো টাকার ক্ষমতার সামনে কেসের তদন্তই বন্ধ হয়ে যায়, উল্টো তারা হামলার শিকার হয়, তাদের উপর ইনকোয়ারি হয়, কিন্তু সেই ইনকোয়ারির ফলাফল অনুযায়ী কোনো কাজ হয় এমন ঘটনা এদেশের মানুষ গল্প উপন্যাসেও পড়েনি। সমস্ত সাক্ষী আদালতে এসে তাদের সাক্ষ্য বদলে দেয় কেন? কোর্টে কেস এত লম্বা সময় ধরে চলে কেন? কোর্ট ও পুলিশের চক্করে পড়ে যারা কেস করেন তাদের বাড়ির মেয়ের বিয়ের বয়স পার হয়ে যায়, আর যদি স্ত্রী হয় সে বুড়ি হয়ে যায়, আর যে বুড়ি সে মরে যায়। এমন কেন হচ্ছে জজ সাহেব? এসব নাটক তখনই বন্ধ হবে
যখন কেস উঠবে এক আদালতে, একদিনই হবে শুনানি, কোর্টে সাক্ষ্য হবে একদিন, এবং সেই দিনই হবে কেসের রায়, সেই দিনই হবে সাজা। তারপর না কোনো আপিল, না কোনো দ্বিতীয় তারিখ, আর না কোনো দ্বিতীয় আদালত। আর তাই আপনার কাছে আমার অনুরোধ, এই কেসের রায় শোনানোর পর আপনি আদালত মুলতবি ঘোষণা করুন ইউরানার, প্লিজ প্লিজ ইউরানার। মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণ শুনানির পর এই আদালত আসামি আলী এবং তার স্ত্রীকে বেকসুর খালাস ঘোষণা করছে, এবং আসামি ডন ওরফে কামাল সদারকে নাবালিকা ফুলকে ধর্ষণ এবং হত্যার অপচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হল। দেখা দিলি
সোহেল ডলি লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। মিস্টার সংগ্রাম, আজ তুমি যে সাহসিকতার পরিচয় দিয়েছ পুলিশ ডিপার্টমেন্ট সারা জীবন তা মনে রাখবে। সংগ্রাম, আইনের সব রকম সহযোগিতা তুমি পাবে, আমি তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ স্যার।